লোকসভার অধ্যক্ষ নির্বাচিত হল বিজেপির সাংসদ ওম বিড়লা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর বিরোধী দলপতি রাহুল গান্ধীয়ে ওম বিড়লাক অধ্যক্ষের আসনলৈ আদরি নিয়ে। প্রধানমন্ত্রী মোদী আর রাহুল গান্ধীর লগতে সংসদীয় পরিক্রমা মন্ত্রী কিরেণ রিজিজুয়েও ওম বিড়লাক অভিনন্দন জানায়। মেরি তরফ সে মই বহুত বহুত বধাই দেতা হুঁ। আইড লাইক টু কংগ্রেচুলেট ইউ অন বিহাফ of the entire opposition. I thank all the honorable members for your cooperation. Brihospati bare Pradhanmantri Modi e prothome lokosobar adhyaksha hisabe Om Birlar naam prostab kore. Mahoday main prastav ki Shri Om Birla ji jo is sabha ke sadasya hain koi is sabha ke अध्यक्ष के रूप में चुना जाए। प्रधानमंत्री प्रस्ताव समर्थन करे प्रतिरक्षा मंत्री राजनाथ सिंह। महोदय आपकी अनुमति से माननीय प्रधानमंत्री जी द्वारा प्रस्तुत प्रस्ताव का मैं समर्थन करता हूँ। एनडीएर सहयोगी दल मुठ 16 ओम बिड़लार नाम प्रस्ताव और समर्थन करे। ওম বিড়লার নাম প্রস্তাব করে অগপ সাংসদ ফণীভূষণ চৌধুরীও। শ্রী ফণীভূষণ চৌধুরী টু সেকেন্ড দ্য মোশন। স্পিকার স্যার, আই সেকেন্ড দ্য মোশন। আনহাতে বিরোধীয়ে কে সুরেশর নাম প্রস্তাব করে। মই প্রস্তাব করতা হুঁ কি শ্রী কে সুরেশ জি জো ইস সদন কে মাননীয় সদস্য হ্যায় কো লোকসভা কা অধ্যক্ষ চুনা যায়। Shri Tariq Anwar to second the motion. Sir, I would like to move the motion that Shri Kodikunil Suresh as a member of the house to be chosen as the speaker of the house. Second the motion moved by Supriya Suresh to choose Shri Kodikunil Suresh as the speaker of the house. উভয় প্রার্থীর নাম প্রস্তাবর পাছতে প্রতেম অধ্যক্ষই ধনী ভোটর জড়িয়ে ওম বিড়লাক জয়ী ঘোষণা করে। শ্রী ওম বিড়লা ইজ ডিক্লেয়ার্ড ইলেক্টেড অ্যাজ দ্য স্পিকার অফ দিস হাউস। সিন্স দ্য ফার্স্ট মোশন মুভড বাই শ্রী নরেন্দ্র মোদি হ্যাজ বিন অ্যাডপ্টেড, দ্য মোশনস মুভড দেয়ার আফটার হ্যাভ বিকাম ইনফ্রাকচুয়াস। আই ইনভাইট শ্রী ওম বিড়লা টু অকুপাই দ্য চেয়ার। দ্বিতীয়বারের বাবে লোকসভার অধ্যক্ষ নির্বাচিত হল ওম বিড়লা। অধ্যক্ষ নির্বাচনের পাছতে ওম বিড়লাক প্রশংসায় উপচাই দিয়ে প্রধানমন্ত্রী মোদীয়ে। আদরে অধ্যক্ষজি, মেরি তরফ সে আপকো শুভকামনায় হ্যাঁ, লেকিন ইস পুরে সদন কি তরফ সে ভি আপকো অনেক অনেক শুভকামনায়। অমৃত কাল কে इस महत्वपूर्ण कालखंड में दूसरी बार इस पद पर विराजमान होना बहुत बड़ा दायित्व आपको मिला है। ওম বিড়লাক অভিনন্দন জনাই রাহুল গান্ধীয়ে সদনের কামত বিরোধীর সহযোগিতার আশ্বাস দিয়ে। রাহুলে লগতে কয় যে দেশের জনতার স্বার্থত বিরোধী দলক জনতার সমস্যা সমূহ উত্থাপনের বাবে সরকারি পক্ষে যাতে সহযোগ করে। স্পিকার স্যার, I'd like to congratulate you for your successful election, for the second time that you have been elected. I'd like to congratulate you on behalf of the entire opposition, on behalf of the India Alliance. Speaker, sir, this house represents the voice of India's people, and you, Speaker sir, are the final arbiter of that voice.
আনহাতে অধ্যক্ষৰ আসনত বহি ওম বিৰলাই কয় যে দেশৰ জনতাৰ আশা আকাংক্ষা পূৰণ কৰাৰ দায়িত্ব লৈছে সংসদৰ। উল্লেখযোগ্য যে দীৰ্ঘদিনীয়া পৰম্পৰা ভংগ কৰি এইবাৰ লোকসভাৰ অধ্যক্ষ ভোটৰ জৰিয়তে নিৰ্বাচন কৰা হয়। পূৰ্বে 1952, 1967 আৰু 1976 চনত লোকসভাৰ অধ্যক্ষ পদৰ বাবে নিৰ্বাচন হৈছিল। নিউজ ডেস্ক ৰিপৰ্ট, নিউজ 18, অসম নৰ্থ ইষ্ট।